তিন, সর্ব ধরনের সমস্যা নেমে আসবে। জমি জায়গা কিনা যাবে না, দাম বেশি, রাস্তাঘাটে চলা যাবে না, গাড়ি ঘোড়া নেই, তেলের দাম বেশি, তেল কেনা যায় না, গাড়ি বন্ধ, সব ধরনের সমস্যা নেমে আসবে। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, দিন ধর্মের জায়গাতে মারামারি, আলেম ওলামাদের সাথে গণ্ড, এরাই মারামারি করে, হইচই করে, যেখানে আপনি যাবেন সমাজের দায়িত্বশীল যারা তারাই মারামারি করছে, একজন আরেকজনকে চেয়ার তুলে মারছে, সব জায়গাতেই সমস্যা নেমে আসবে। তিনটে পাপের কারণে, এক, এই যে সারেবুল খুমরা যখন নেশাদার দ্রব্য পান করবে, দুই, ও জাহরাতিল কায়নাত মেয়েরানা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে, সব দোকানে বাজনা বাজে, সব দোকানে মেয়ে নাচে, ও জারাবুল মাজে, তিন, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব ঘরে বাজনা বাজে, সব ঘরে মেয়ে নাচে, সব দোকানে বাজনা বাজে, সব দোকানে মেয়ে নাচে, সব মোবাইলে বাজনা বাজে, সব মোবাইলে মেয়ে নাচে, এই তিনটে পাপের কারণে তিনটে বিপদ নেমে আসবে। নেশাদার দ্রব্য। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইসরাবান নাস মিন উম্মতি ওয়া ইসমুনহা, আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, নাম দিবে অন্য, আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, নাম দিবে অন্য। এইখানে আপনারা নেটে একটু দুই ধরনের আলোচনা দেখছেন। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন ঠান্ডা পেপসি আরসি কোকোকোলা মদ হারাম, তখন আরেকজন বলছেন যে না, ঠান্ডা আরসি কোকোকোলা এগুলো মদ নয়। এইটা আপনারা দেখছেন, আপনি কি কোনোদিন তদন্ত করে দেখেছেন ঠান্ডা আরসি কোকোকোলা পেপসি কিভাবে তৈরি হয়, কে তৈরি করেছে, কোথা থেকে এসেছে? যদি চ এখন মানুষ দাওয়াত দিলে, খাওয়া দাওয়ার পরে মানুষ আপ্যায়ন করে পেপসি দিয়ে, খাওয়া দাওয়ার পরে মানুষ আপ্যায়ন করে সিগারেট দিয়ে, আর গরিব মানুষ হলে বিড়ি দিয়ে, জর্দা তামাক দিয়ে, এটা মানুষের আপ্যায়নের একটা অংশ। আমি তো আপনাদের ভালো মানগত খানা খাওয়া বগুড়াতে 32 বছর থেকে খাচ্ছি, তা আমি তো কোনোদিন আপনার বাসায় ঠান্ডা পেপসি দিয়ে আপ্যায়ন নিনি, গ্রহণ করিনি, মনে হয় না। কে জানি আপনি কোনো সময় ভুলে দিয়েছেন নাকি, আমি জেনে শুনে সজ্ঞানে কোনোদিন খাইনি, যদি চ আপনার ভালোবাসা অনেক, আমি আপনার ভালোবাসাকে ভুলিনি। যদি চ আপনি খুব ঘন ঘন এই গ্রামে ওই গ্রামে দাওয়াত দিতে চাচ্ছেন, কিন্তু আমি আসতে পারি না। এই ফুলকটির একটা ছেলে জামিয়া সালাফে ডাঙ্গিপাড়ায় 10ম শ্রেণীতে পড়ে, এই প্রোগ্রামের জন্য ছেলেটা 1 বছর থেকে খুব কম করে হলো 150 থেকে 200 দিন আমাকে অনুরোধ করেছে। ও ফুলকোটের ছেলে, সেই জন্য ফুলকোটা আমাকে আসতেই হবে, ফুলকোটা আমি আসবো না এই কথা নয়, কিন্তু আমি সিরিয়াল সময় করতে পারি না। আমি আপনার কাছের মানুষ এই কথা ঠিক, কিন্তু আমাকে তো সিরিয়াল মেনটেন করতে হবে, আসতে তো হবে, আমি নিলাম আসতে পারলাম না, তখন তো পরিবেশ আরও খারাপ হলো। আমার উম্মত মদ খাবে কিন্তু নাম দিবে অন্য। আমি বলছি যে ওনাকেই তোমরা জিজ্ঞাসা করো যে জুনাব সেইগুলি কোনগুলি, মানুষ মদ খাবে কিন্তু নাম দিবে অন্য, তো সেইগুলি যদি উনি বলেন যে আবা, তাহলে আবা যে মদ এটা সবাই জানে, অতএব এটা নয়। কেউ যদি বলে সেটা হিরোইন, তা হিরোইন যে মদ এটা সবাই জানে, তাহলে এটা কথা নয়। কেউ যদি বলে সেটা গাঁজা, তাহলে সেটাও ভুল, কেননা গাঁজা যে মদ এটা সবাই জানে। কিন্তু মানুষে মদ খাবে নাম দিব অন্য, সেটা কি? আমি বলছি সেটাই ঠান্ডা, সেটাই পেপসি, সেটা আরসি, সেটাই কোকোকোলা। আমি বললাম এর তুমি তদন্ত চালিয়ে দেখো, আর যারা বলছে যে এটা নয় সেটা কোনটা, তাকে বের করতে বলো। কথা কি আমার কাছে স্পষ্ট হয়নি? আমি তো কোনোটা খুঁজে পাইনি, আমি তো একটা মানুষ, এদেশে থাকি, খাই, দিন কাটাই। আপনার বুঝ আমার চেয়ে অনেক বেশি, কথা আমি বুঝলাম, কিন্তু আমি তো তা বাস্তব দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউজাফালা রউসিম বিল মাজাল মুগান্নিয়াম, এদের সম্মান করা হবে এই সমাজে, নেতাদের সম্মান করা হবে বাদ্যযন্ত্র দিয়ে আর গায়িকা দিয়ে। দেখো তুমি নিয়ে আসো মন্ত্রী, নিয়ে এসে দেখো ফুলকোটে, ডেমাজেনে হাই স্কুল মাঠে নিয়ে আসো, সেখানে ব্যবস্থা থাকবে দুইটায়, পেপসি ঠান্ডা আরও থাকবে,
মদেরও থাকবে, সেখানে মেয়ে দিয়ে নাচিয়ে তাকে সম্মান জানাতে হবে, এটাও থাকবে। এ কথা আল্লাহ নবী বলছে। ওয়াক সেফুনা ফিলার, যে এদের ভূমিকম্প হবে, এরা মাটিতে ডুবে যাবে, এসব চরিত্রের লোকেরা কি হবে, মাটিতে ধসে যাবে। পানিতে ডুবে যাওয়ার নাম ডুবে যাওয়া, আর মাটিতে ডুবে যাওয়ার নাম ধসে যাওয়া। এরা মাটিতে ধসে যাবে, এরা মাটির ভিতরে চলে যাবে। এরপরে তিনি বলছেন যে ওয়াজালনা কিরদাতানা খানাজিরা, ওয়াজালনা মাল কিরদাতাল খানাজিরা, আল্লাহ এদের করে দিবেন শোর, আল্লাহ এদের করে দিবেন বানর, আল্লাহ এদের করে দিবেন শোর, আল্লাহ এদের করে দিবেন বানর। তা আল্লাহ রাসূল বলছেন, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইবায়াতান্না নাসু মিন উম্মতি, আমার উম্মতেরা রাত অতিবাহিত করবে, আলা তামিন, খাদ্য নিয়ে, ও শারাবিন, মদ নিয়ে, ও লাহাবিন, খেলতামাশা নিয়ে, এই তিনটে জিনিস নিয়ে আমার উম্মত রাত অতিবাহিত করবে। ফায়েস বাহুয়েরা সকাল করবে, ফায়ে কোনো কীর্তাতনা খানাজিরা, এরা হয়ে যাবে শোর, এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে শুকুর, এরা হয়ে যাবে বানর। একটু কথা, এই ছেলে দয়া করে আমাকে কোনো কাজ দেখাবেন না, আপনাকে আমি প্রথমেই বলেছি, এই কথাগুলোর দাম আছে। আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা, বা আপনার পক্ষ থেকে আমার কাছে একটা জিজ্ঞাসা, আব্দুর রাজাক সাহেব, মানুষ সাপ ব্যাঙ না হয়ে, কুকুর না হয়ে বানর হবে কেন, শুকুর শোর হবে কেন, এই কথাটার রহস্য কি? বিদ্যানারা বলছেন যে শোর হচ্ছে অনুভূতিহীন প্রাণী, শোর হচ্ছে অনুভূতিহীন প্রাণী, শোরের কাছে ভালো মন্দ কোনো হিতাহিত জ্ঞান নেই। গরু চড়িয়ে দেখেছেন, গরু যেখানে উঁচা ঘাস আছে সেই ঘাসটা খাবে না, কেন, ওখানে গোবর ছিল, বোঝা যায় না মনে হয়। গরুর একটা কি আছে, হিতাহিত জ্ঞান আছে, শুকুরই একটা প্রাণী যার কোনো হিতাহিত জ্ঞান নেই, কোনো তার কাছে বুঝবাজ নেই। মানুষ যেদিন হিতাহিত জ্ঞান হারিয়ে দিবে, তার চালচলন শরীর শুকুরের মতো হয়ে যাবে, তখন মদ পান করে সকালেও বানর হয়ে যাবে, শুকুর হয়ে যাবে। আচ্ছা, রয়েছে বানর, অনুকরণীয় প্রাণী, অনুকরণীয় আর একজনের অনুকরণ করে, এই প্রাণীর মধ্যে বানরের চেয়ে এরকম অনুকরণ করা পৃথিবীতে কোনো প্রাণী নেই। বানর যা দেখে তাই করে, তাই করতে পারে, শোর পারে না, বাঘ পারে না, সিংহ পারে না, গরু ছাগল পারে না, পশু প্রাণী কেউ পারে না, বানর যেমন অনুকরণ করতে পারে। মুসলমান যেদিন ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে, সেদিন তারা শোর হয়ে যাবে, বানর হয়ে যাবে। আপনার স্কুলের শুরু থেকে না শেষ পর্যন্ত একটা কাজে মুসলমানের নয়, সব ইহুদি খ্রিস্টানের। খাতাখানে যে হাজিরা খাতা আছে সেটা ইহুদি খ্রিস্টানের নীতিতে, ওতে যে ছুটি হয় সেটাও ইহুদি খ্রিস্টানের নীতিতে, ওতে ছাত্ররা যেভাবে সালাম দেয় সেটা ইহুদি খ্রিস্টানের নীতিতে, যেভাবে বন্ধ হয় প্রতিষ্ঠান সেটা ইহুদি খ্রিস্টানের নীতিতে। আপনি বিশ্বাস করেন, হাই স্কুল, প্রাইমারি, কলেজ, এটা হলো রবার্ট ক্লাইভের এনজিও, খ্রিস্টানদের এনজিও, ইহুদি খ্রিস্টানের এটা এনজিও, এখন আমাদের কাছে স্কুল হয়ে গেছে। কয়েকদিন আগে আমি যখন বক্তব্য শুরু করি 90 সালের দিকে, 92-94-এর দিকে, তখন ব্র্যাক ছিল এনজিও, এখন ব্র্যাক হয়ে গেছে একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান। এখন ব্র্যাক স্কুল কি হয়ে গেছে, একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান হয়ে গেছে। মোবাইল চলে না তার ব্র্যাক নীতি ছাড়া, মহিলার কণ্ঠ দেওয়া মোবাইল চলে, অবাক ইনকামের পথ, কথা আসলেও কাটে গেলেও কাটে, এবং সবাই তাতে জিম্মি, আব্দুর রাজাক সাহেব আপনিও। সব নিয়মকানুন যেদিন ইহুদি খ্রিস্টানের হয়ে যাবে, সেদিন মানুষ সকালে ঘুমিয়েছে সন্ধ্যায় ভালো, সকালে কি হয়ে যাবে, বানর শুকুর হয়ে যাবে। মানুষের অনুভূতি বলে কোনো জিনিস থাকবে না, বাপ বেটা, মা বেটি একসাথে টিভির সামনে বসে আছে, ল্যাংটা মেন আসছে, কারোর কাছে কোনো অনুভূতি কাজ করে না। এক সময়ে বেটা বাপের সামনে সিগারেট খেতে অসুবিধা মনে করতো, বা মা বেটি এক জায়গাতে থাকলে একটা উলঙ্গ ছবি দেখতে খারাপ লাগতো, এখন আর লাগে না, ওটা গায়ে হয়ে গেছে, সহ্য হয়ে গেছে। কেন সহ্য হলো, খারাপ লাগে না পশু প্রাণীকে, মানুষ এখন কি হয়ে গেছে,
বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না, ওরা কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীগুলোর মতো, বালহুমাজাল, বরং তার চেয়ে খারাপ। আপনাকে অনুভূতি আমি ফিরানোর জন্য অনুরোধ জানাচ্ছি, শ্বাস বন্ধ হওয়ার আগে অনুভূতি ফিরানোর চেষ্টা করেন। চাঁপাই নবাবগঞ্জ রাজশাহীতে একটা কথা আছে, হাত থেকে ঢেল ছুটে গেলে ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে পাপ ঠেকানো যায় না। শ্বাস বন্ধ হওয়ার আগেই পাপ ঠেকানোর চেষ্টা করতে হবে, মানুষই পারে। যুবক, আমি তোমাকে বহুদিন বলেছি, আজকে তুমি জেনা যদি ঠেকাতে পারো তাহলে তোমার কয়েকটা সুবিধা আছে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছে, কথা বলছো কেন? ঢং ঢং করে এসেছো, আবার ঢং ঢং করে চলে যাচ্ছ, গল্প করছো কেন? এই ছেলে তোমাকে বলছে, তুমি তোমার ভাবিকে নিয়ে এসো মোটর সাইকেলে করে, ধর্ম বক্তব্য শুনতে এভাবে এসেছ, ভ্যানে চড়ে এসেছ চাপাচাপি করে, তোমার মা আর তোমার স্ত্রী তো আর তুমি থাকবে ভ্যান, ভ্যান কি মেরে খেয়েছ? আরও অনেক আছে, টাকা খরচ হয়েছে, তাতে কী আছে? ধর্মীয় পরিবেশে বেঁচে থাকার চেষ্টা করো। তুমি হিন্দু নও, তুমি ইহুদি নও, তুমি খ্রিস্টান নও, তুমি মুসলমান, একটা নীতি আছে। এই ধর্মে এক গিলাস পানি পান করলে কয়টা নিয়ম লাগে? পাঁচটা। তাহলে এ ধর্মের একটা নীতি আছে, এ দোয়া পড়ে ঘুমায়, দোয়া পড়ে উঠে, এ পেশাব করলে দোয়া পড়ে, পেশাব থেকে উঠলে দোয়া পড়ে, এ রাস্তায় চললে তাসবি পাঠ করে, একটু পানি খেলে, কিছু খাইলে বিসমিল্লা বলে, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলে। তার মানে এর ধর্মীয় নীতি আছে ভিন্ন, প্রত্যেকটা কাজ এর নীতির উপরে করে। মসজিদে ঢুকলে দোয়া পড়ে, বের হলে দোয়া পড়ে, জুতাটা পরে তো নিজ স্বাধীনতায় পড়ে না, বাম পায়ের জুতা পরতে পাবে না, তাহলে ও স্বাধীন। আগে কোন পায়ের জুতা পরতে হবে? ডান পায়ের করতে, খোলার সময়তে ও স্বাধীন নয়, খোলার সময়তে কোনটা আগে খুলবে? বামেরটা আগে খুলবে। মসজিদে ঢোকার সময়তে আগে তো ডান পা দিতে হবে, কিন্তু খুলতে হবে বামেরটা, কীভাবে ঢোকবেন? বেকায়দা দেখা যাচ্ছে, উল্টা হয়ে গেছে। একজন মাওলানা, ওনাকে ছাত্ররা জিজ্ঞাসা করেছে, ওস্তাজি কেমন হয়ে গেল মসজিদে তো ঢোকার সময়তে ডান পা আগে দিতে হবে, তো জুতাটা আগে তো বামের খুলতে হবে, এটার কি উত্তর? তখন উনি বলছেন, সেই তো আমি তো এখন বলতে পারছি না, আচ্ছা ঠিক আছে পরে বলব। তো পরে আবার ছাত্ররা বলছে, ওস্তাজি আমাদের সিদ্ধান্ত পেয়ে গেছি, আমরা পেয়ে গেছি। কীভাবে পেলে? তা আপনাকে দেখলাম, আপনি যখন মসজিদে ঢুকলেন তখন আম বাম পায়ের জুতাটা আগে খুললেন, দে পাটা জুতার উপরে রাখলেন, তারপরে ডান পাট জুতাটা খুলে ডান পাট আপনি মসজিদে দিলেন আগে, এই যে উত্তর হয়ে গেছে। কথা বুঝাতে পারিনি মনে হয়? মানে আমরা মুসলমান, আমাদের একটা ধর্মনীতি আছে, তোমাকে বলি তোমার বনতে এসেছে ঢং ঢং করে চলে গেছে। হিন্দু মেয়ে গায়ে হাতে একটা শাখা আছে সাদা, ওটাও ছাড়বে না, ফাঁসি হলেও ছাড়বে না, তার মানে ওটাও তাদের নীতি। ওর কপালে কি আছে? সিঁদুর আছে, বিবাহ হয়ে গেছে সিঁদুর দিবেই, ওরটাও করবেই, কপালে টিপ আছে। হিন্দু মেয়েদের বিবাহ করার চায় 10টা পদ্ধতি আছে, তার একটা পদ্ধতি হল রাক্ষসী বিবাহ। লোকটা তার মেয়ের বিবাহ তোমার সাথে দিবে না, তুমি জোর করে বিবাহ করতে চাচ্ছ, তুমি তার কপালে টিপ দিয়ে দাও, বিবাহ হয়ে গেছে, এর নাম রাক্ষসী বিবাহ। টিপ এসেছে হিন্দুদের পক্ষ থেকে, মুসলিম মেয়েরা কখনো কপালে টিপ দিতে পারে না, মুসলিম মেয়েরা নখে নেইল পালিশ দিতে পারে না। নেইল পালিশ দেওয়া হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মহিলাদের বৈশিষ্ট্য। নেইল পালিশ দেওয়া কাদের বৈশিষ্ট্য? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া, যারা পতিতালয়ে থাকে ইহুদি খ্রিস্টানদের। মুসলমান মেয়েরা নখে নেইল পালিশ দিতে পাবে না, দিবে কি? মেহেদি, মেহেদি দিবে, হাতের নখে তো দিবে দিবেই, পায়ের নখে দিতে বাধ্য। একজন মহিলা আল্লাহ রাসুলের কাছ থেকে একটা পত্র দিয়েছে আল্লাহ রাসুলের হাতে, তখন আল্লাহ রাসুল পত্রটা নিয়ে বলছে, আয়াদো রাজিল না আমরা, এ হাতখান পুরুষের না মহিলার? নিন্দা করলেন, এ হাতখান পুরুষের না মহিলার? নিন্দা করলেন, মানে হাতে কি দেওয়া ছিল না? মেহেদি দেওয়া ছিল না। মহিলারা পায়ের নখে এবং হাতের নখে মেহেদি দিয়ে বাধ্য দিতেই হবে। আব্দুর রাজ্জাক সাহেব, নবী যে দাড়িতে মেহেদি দিয়েছেন, তো মহিলারা পায়ে মেহেদি দিয়ে এটা মান অপমানের ব্যাপার হলো না? তো এটা কথাটা তো বাঙালিদের। আরে পশ্চিম দিকে মুখ করা না করা ছিল পেশাব পায়খানার ব্যাপারে, সেটা নাকি চলে গেছে ঘুমের ব্যাপারে, ঘুমে নাকি কেবলার দিকে পা করে শোয়া যায় না। নেই এখন কোন দিকে চলে গেছে? শোয়ার সুন্নাত হলো ডান কাতে,
আর পেশাব পায়খানার সুন্নাত হলো কেবলামুখী হওয়া যাবে না, ঘুমানোর সময়তে কেবলার দিকে পা করা যাবে না, এটা কথা ছিল না, আমরা জোর করে নিয়েছি। বগুড়াতে না নাওগাঁতে কোথায় একদিন প্রোগ্রামে এসেছি, তো কেবলার দিকে পা করে আমি শুয়ে আছি, তখন লোকটা বলছে যে এ হুজুরের বক্তব্যই শুনবো না। যে লোক কেবলার দিকে পা করে আছে তার আবার বক্তব্য কি? এখন ওইভাবে ও জন্ম নিয়েছে, ওইভাবে ও বড় হয়েছে, ওইভাবে ও জানে। তা আমাদের মহিলারা জানে যে নবী দাড়িতে কি দিয়েছেন, মেহেদি দিয়েছেন, অতএব দাড়িতে না মেহেদি পায়ে দেওয়া যাবে না। তখন আমি বলেছি যে দেখো আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হায়েজ হওয়ার পরে, ঋতু হওয়ার পরে মহিলারা যখন গোসল করবে তখন লজ্জা স্থানে আতর ব্যবহার করবে, হাদিস বুখারী মুসলিম। তো আল্লাহর নবী আতর যে দাড়ি তো দিয়েছেন, একটার মধ্যে আর একটা ঢোকালে বেঁকে দেখে যাবে। মহিলারা নখে নেল পালিশ দিতে পাবে না, ইহুদিদের নীতি, খ্রিস্টানদের নীতি, ও নে মেহেদি দিতে বাধ্য, দিতেই হবে। পুরুষেরা দাড়ি পেকে গেলে, সাদা হয়ে গেলে মেহেদি দিয়ে লাল করে রাখতে হবে, কালো করা হারাম, দাড়ি কালো করা হারাম, মাথার চুল কালো করা হারাম, কালো কে আরো কালো করতে পারে, মেয়েরা মাথার চুল কালো কে আরো কালো করতে পারে, কালো চুলকে এভাবে রং ঢং করতে পারে না। ভাবে মনে হচ্ছে যে জাহান্নামে চলে গেছে মহিলারা, এরকম মনে হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি যখন জাহান্নাম দেখলাম তখন বেশিরভাগই জাহান্নাম দেখছি মহিলারা, বেশিরভাগই জাহান্নাম দেখছি মহিলারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, ওদের আমি দেখিনি। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে নিশাউন মহিলা, কাশিয়াতুন কাপড় পরে থাকে, আর ইয়াতুন উলঙ্গ, মহিলারা কাপড় পরে উলঙ্গ হয় হবে, এটা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এটা স্পষ্ট। আপনাকে সতর্ক হতে হবে, তাহলে আপনি নিজেকে এবং পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না মিন আসরাতি সাত, নিশ্চয় কিয়ামতের লক্ষণ এর ফলে বিদ্যা উঠে যাওয়া, বিদ্যা উঠে যাবে এটা কিয়ামতের লক্ষণ। এইখানে আপনাকে আমি বলেছি, সভাপতি সাহেব যদিও দাড়ি ছোটো করে রেখেছে, আমি তাকে অনেক স্নেহ করি ভালোবাসি, কিন্তু ছোটো করাতে কী স্বাদ আছে ভাই, বড় করলেই তো বেশি শান্তি পাওয়া যাবে, তৃপ্তি পাওয়া যাবে। হ্যাঁ, বড় করলে শান্তি পাওয়া যাবে, তৃপ্তি পাওয়া যাবে, স্ত্রী খুশি হবে, দাড়ি চাঁচা থাকলে পুরুষত্বার শক্তি কমে যাবে, দাড়ি বড় থাকলে পুরুষত্বার শক্তি বেশি হবে, দাড়ি চাঁচা থাকলে মহিলাদের সাদৃশ্য হয়ে যাবে, তখন আল্লাহর পক্ষ থেকে অভিশাপ হবে, আর দাড়ি থাকলে তখন পুরুষ আর মহিলা ভিন্ন হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে একটা দয়া থাকবে। তা আমি বললাম যে আপনাদের বগুড়া ফুলকোট ডেমাজানির একটা ছেলে লন্ডন থেকে পড়ে এসেছে ডাক্তারি, খুব ভালো ভদ্র নম্র ছেলে, ডাক্তারিও খুব ভালো করে, হাতে খুব যশ আছে। তো সেই দিন উনি পিজি হাসপাতালের ডাক্তার আসলেন বাড়িতে, সবার আদরের ছেলে, বড় হয়েছে, বিবাহ হয়েছে, তো গাড়ি থেকে নামলো ভদ্র ছেলে, তখন প্যান্ট টাখন নিচে ছিল, দাড়ি চাঁচা ছিল, সিগারেট হাতে ছিল, গলায় টাই ছিল, এইভাবে ছেলেটা নামলো গাড়ি থেকে, বাপ মায়ের আদরের ছেলে। এবার বৌমা গাড়ি থেকে নামলো, হালকা হালকা গায়ে কাপড় আছে, তারপর নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে কোনো কাপড়ই নেই, তারপরে বাপে দেখলো যে বেটার গাড়ির পিছন দিকে কুকুর আছে। আপনি বলেন আল্লাহ ইমানদারের সাথে, ইমানের সাথে বলবেন যে ছেলের পিছনে যে টাকাটা খরচ করেছেন এটা সত্য না মিথ্যা? এই টাকার জবাব আপনাকে দিতে হবে কি না? বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, এ হাদিসের সারমর্ম কি? বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। এই ছেলে আল্লাহ নবী বলছেন ফাজিল হোসেন বাদশাহ না কি যে উনি চলে মারা গেছেন, তাই না? ফাজিলের রব্বি তো উনি একদিন ঘটনা শোনাচ্ছিল, তখন আমি না করেছি, সেদিন থেকে উনি আমার উপরে খুব মন খারাপ, আল্লাহ তাকে মাফ করুক, আন্তরিকভাবে দোয়া করি। দায়িত্ব পালন করেছেন সমাজের লোকের সাথে, খুব হাসি মুখে কথা বলতেন জনগণের সাথে, আল্লাহ তাকে মাফ করো তুমি। তা আমাকে বলছে ও বক্তব্য আমার পূর্বে বলছেন যে একটা ছেলে লজিং থাকে, তো লজিং থাকে, লজিং বাড়িতে খেয়ে আসছে, তো ফেরেশতারা তার পায়ে পর বিছাচ্ছে, তো ফেরেশতাদের পরের উপর দিয়ে হেঁটে এসেছে। তো আমি এখন বক্তব্য যখন উঠতে আমি যখন শুরু করলাম।